हेलो बंधुरा शाकुन्नील आज के वीडियो ते आमी बॉयकॉट गैंग लीडर के रिप्लाई देव एक यूट्यूबर जार नाम आपनारा सकले ही जानें जे बॉलीवुड के लिए सब समय नेगेटिविटी कोड़े ही आसछे एबं ए छबी के लिए से जे नेगेटिविटी कोड़बे एटा आमी जानतम सत्यि बोलते आमी वेट करछिलाम कखन से वीडियो आपलोड करे एबं से वीडियो आपलोड कर दिए एबं जा पेरेछे ताई बोलेछे। देखुन एकटा सिनेमा आपनार भालो लागते पारे आमार खराब लागते पारे बा आमार भालो लागते पारे आपनार खराब लगते पारे सेटा कमप्लीटलि ओके किन्तु एकटा छबिके मूल्यायन करार जोन्नो किछु पार्टिकुलार डिपार्टमेंट्स रयेछे एकटा छबिर सेगुलोके निये कथा बोलुन भालो कोनटा आपनार लेगेछे केन लेगेछे कोनटा खराब लेगेछे केन लेगेछे सेटाके अ्यानालाइज करुन एटा कि धरनेर रिव्यू एटाके कि मुवि रिव्यू बोले प्रथम कथा होच्छे एटा आर द्वितीय कथा फिक्शनेर संगे केन रियलिटी मेशानो होच्छे एकटा छबि सेटा तो पुरोटाई फिक्शन सेटा तो एकटा गल्प सेटार संगे तो रियलिटिर कोनो कानेक्शन नेई। प्रथम कथा हच्छे एकटा एक्शन छवि देखे एकटा मास छवि देखे जदि अडियंस मने करे जे एटा वास्तव सेटा तो खूब समस्यार कथा सेटा सेई अडियंसेर समस्या जे से मने करछे जे ना एइटाई सत्यि एइटा देखाच्छे माने तारा बोलते चाइछे जे एटाई रियलिटीते हय ना तारा एटा बोलते चाइछे ना तारा एकटा इंटरेस्टिंग गल्प सामने आनबार चेष्टा करेछे। मिर्जापुर देखे के एकटा काके मार्डार करे दिच्छे तार माने कि एटा कखनो दाड़ाय जे मिर्जापुरेर मेकाररा बोलछे जे एखाने आमरा खुनाखुनि देखाच्छि माने आपनाराओ खुन करुन এটা একটা কথা হলো এগুলো বোকা বোকা কথা হয়ে যাচ্ছে না। এই ভিডিওটার মধ্যে এই ভদ্রলোক যা যা বলেছেন আমি সবকটাকে নিয়ে কাউন্টার লজিক দেব এবং আপনারা নিজেরা সেই কাউন্টার লজিকগুলো শুনুন আপনাদের কি মতামত আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। একটা কথা প্রথমেই বলে রাখা দরকার ভালো করে একটুখানি এটা মনোযোগ দিয়ে শুনুন এই ভিডিওতে কিন্তু স্পয়লার থাকবে খুব বিশেষ থাকবে না কিন্তু স্পয়লার থাকবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আপনারা এখনও পাঠান সিনেমাটা হলে গিয়ে দেখে আসেননি তারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন না স্পয়লার অ্যালার্ট। এখানে দীপিকার ক্যারেক্টারটা হচ্ছে একজন এক্স ISI এজেন্ট পাকিস্তানের একজন টপ অফিসিয়ালের ক্যারেক্টার রয়েছে এখানে যার নাম হচ্ছে জেনারেল কাদের। সেই ক্যারেক্টারটা জন আব্রাহামকে অ্যাসাইন করছে ভারতবর্ষের কোনো একটা শহরে অ্যাটাক করবার জন্য। এবার জেনারেল কাদেরের উদ্দেশ্যটা যে ভুল সেটা দীপিকার ক্যারেক্টার রিয়েলাইজ করছে এবং সে টেরারিজমের এগেনস্টে লড়ছে এবং তার কিছু সংলাপ রয়েছে যার থেকে এটা মানে দাঁড়ায় যে পাকিস্তানের প্রত্যেকটা মানুষ জেনারেল কাদের নয় পাকিস্তানের প্রত্যেকটা মানুষ কিন্তু টেরারিজমকে সমর্থন করে না। এই ভদ্রলোকের বক্তব্য হচ্ছে জেনারেল কাদেরকে এভিল দেখিয়ে দেওয়া হয়েছে এটা দেখানোর চেষ্টা করা হয়েছে যে পাকিস্তানের সবাই এরকম নয়। এনার বক্তব্য এটাই যে পাকিস্তানের সবাই আসলে এরকম সবাই আসলে টেরারিজমকে সমর্থন করে। এই কথাটার কোনো ভ্যালু রয়েছে একটা গোটা দেশে টেরারিজমকে প্রত্যেকে সমর্থন করে তারা চায় টেরারিজম হোক আমাদের ঘর থেকে আমাদের ছেলেপুলেরা টেরারিস্ট হোক এটা চায় একটা গোটা দেশের মানুষ এরকম হতে পারে এটা কখনো পসিবল রিয়েলিটিতে এটা হয় ভেবে দেখুন জাস্ট। এদের ভালো লাগে তখন যখন পাকিস্তান মানেই বাজে দেখিয়ে দেওয়া হবে যখন পাকিস্তানের প্রত্যেকটা মানুষকে বাজে বলা হবে প্রত্যেকটা মানুষ টেরারিজমকে সমর্থন করে এটা দেখানো হবে যখন দেখানো হবে যে প্রত্যেকটা মুসলিম মানুষ যে কটা সিনেমার মধ্যে মুসলিম ক্যারেক্টার আছে ইনফ্যাক্ট মুসলিম অ্যাক্টর যদি কোনো চরিত্র প্লে করে সেটাকেও যদি খারাপ দেখিয়ে দেওয়া হয় তাহলে বোধহয় এরা সবচেয়ে বেশি খুশি হবে। মুসলিম মানুষজন ভালো হতে পারে পাকিস্তানের মানুষজন ভালো হতে পারে এটা যদি কোনো ছবির বক্তব্য হয় তাহলেই এদের বদহজম হয়ে যায় তাহলে এদের সমস্যা শুরু হয়ে যায়। মুসলিম মানেই যদি দেখানো হয় যে টেরারিস্ট ইসলাম মানেই যদি দেখানো হয় টেরারিজম সেক্ষেত্রে এরা খুব খুশি হয় সেক্ষেত্রে এদের মনে হয় যে না এই ছবিটা সঠিক বার্তা প্রমোট করছে সমাজে। আমি তো নিজে পাঠান সিনেমাটা দেখে এসেছি আপনারাও দেখে এসেছেন অনেকে আপনারা নিজেরা সত্যি বুকে হাত রেখে বলুন তো গোটা ISI-কে কোথাও ভালো দেখাবার চেষ্টা করেছে এই ছবিতে কিন্তু সেটা উদ্দেশ্যই ছিল না একটা মানুষকে ভালো দেখানো হচ্ছে দ্যাটস ইট দীপিকার ক্যারেক্টারটা এছাড়া তো আর কিছু নয় একটা গোটা কমিউনিটির ম্যাক্সিমাম মানুষজন যদি একটা পার্টিকুলার জিনিসকে সমর্থন করে যেমন রিয়েলিটিতে ISI-এর সঙ্গে টেরারিজমের কানেকশন আছে এটা একদম সত্যি কথা এটা ফ্যাক্ট রিয়েলিটি সেটাই বলছে আমাদেরকে কিন্তু সেখানে কেউ ব্যতিক্রম নেই প্রত্যেকে ওটাকেই সমর্থন করছে। আচ্ছা হতে পারে যে কোনো ব্যতিক্রম নেই রিয়েলিটিতে কিন্তু একটা ছবি তো এটা তো আর ফিকশান গল্পটাকে ইন্টারেস্টিং করবার জন্য তো কিছু জিনিস করতে হয় এটাই তো সিনেমা সিনেমাতে আমরা যা দেখি সব কি বাস্তব কোনো সিনেমার ক্ষেত্রে কি সেটা হয় কোনো সিনেমার ক্ষেত্রে তো সেটা হয় না কেন ফিকশনকে এত বেশি সিরিয়াসলি নেব। এই ছবিটা তো কমপ্লিটলি এন্টারটেনমেন্টের জন্য বানানো একটা অ্যাকশন ছবি মাস ছবি আমি কেন সেখানে রিয়েলিটির সঙ্গে কানেকশন খুঁজতে যাব দু ঘন্টা আড়াই ঘন্টা মজা করব বেরিয়ে যাব। আমাকে ছবি মজা দিতে পারলে আমার ছবি ভালো লাগছে মজা না দিতে পারলে আমার ছবি খারাপ লাগছে গল্প শেষ। এখানে বাস্তবতার সঙ্গে আমি জানি না এই জিনিসগুলো কেন করে জোর করে করে এই নেগেটিভিটিগুলো। আজকে এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে জন আব্রাহামের ক্যারেক্টারটা এক্স র এজেন্ট যার সঙ্গে একটা অন্যায় হয়েছিল সেই সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট কিংবা র
হেল্প করেনি জনের ক্যারেক্টারকে। সেই কারণে জনের ক্যারেক্টারটা রিভেঞ্চা ইন্ডিয়ার থেকে, এবং সেটার জন্য এই ছবিতে সে যা করছে তা করছে, যারা আমরা পাঠান দেখে এসেছি খুব ভালো মতো আমরা জানি সে কী করে এই ছবিতে। কিন্তু এর মানে কি ফিল্ম মেকারের বক্তব্য এটা যে ইন্ডিয়ান স্পাইরা এরকম হয়, ইন্ডিয়ান স্পাইরা এরকম তাদের সঙ্গে অন্যায় করে গভর্নমেন্ট এবং সেটার জন্য তারা পরবর্তীকালে রিভেঞ্জ চায়, স্পাইয়ের সম্পর্কে ভুল বার্তা দেওয়া, ইন্ডিয়ান গভর্নমেন্টের সম্পর্কে ভুল বার্তা দেওয়া, এটা তো কমপ্লিটলি একটা ফিকশন। এর সঙ্গে কেন রিয়েলিটি মেশানো হচ্ছে? এটা ফিল্ম মেকার বা যশরাজ বা শাহরুখ খান বা মেকাররা বলিউড কেউ নয়, কেউ একথা বলছেই না যে এটা রিয়েলিটি, এটা বিশ্বাস করো। হ্যাঁ, একটা জিনিস নিয়ে প্রশ্ন করা যেতে পারে যে এটা বাস্তবে হয় না, তো এটা তো লজিকলেস, এটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে, এটা একটা সমালোচনা হতে পারে যে যা যা দেখানো হয়েছে সেটা প্রচণ্ডই বাড়াবাড়ি ধরনের ফিকশন, এটা বাস্তবে কখনোই সম্ভব নয়, এই র আয়েসে হাত মিল নিচ্ছে এগুলো রিয়েলিটিতে হয় না, সেটা আমি মানতে পারি, সেটা একটা সমালোচনা হতে পারে। কিন্তু এই যে নেগেটিভিটি ছড়ানো যে একটা ভুল বার্তা দিচ্ছে, সমাজে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে, একটা নেগেটিভিটি প্রমোট করছে, পাকিস্তানকে ভালো দেখাচ্ছে, ভারতকে খারাপ দেখাচ্ছে, এই যে নেগেটিভিটি, এই যে নোংরামিটা, এটা না মানে দিন দিন যত দিন এগোচ্ছে তত বেশি চরম সীমায় পৌঁছচ্ছে। এবারে দেখুন, একদম প্রমাণ দিয়ে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এদের নোংরামিটা কীরকম সিলেক্টিভ নোংরামও, পার্টিকুলারলি বলিউডকে নিয়ে, স্পেসিফিক্যালি বলতে গেলে খানদেরকে নিয়ে, আমির খান এবং শাহরুখ খান এদেরকে নিয়ে কেমন নোংরামি, জাস্ট ভেবে দেখুন। সর্দার ছবিটা 2022 সালে মুক্তি পেয়েছে, আমার খুবই পছন্দের একটা ছবি, আপনারা এখনও চাইলে দেখতে পারেন, সর্দার নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, দারুণ দারুণ একটা স্পাই ছবি। সেই ছবিতে সর্দার ক্যারেক্টারটাকে, অর্থাৎ কার্থির ক্যারেক্টারটাকে যে লোকটা ট্রেন করে, সেই লোকটা তো একজন টপ অফিসিয়াল ভারতবর্ষের, সে তো বিট্রে করছে, সে তো নিজে চিট করছে সর্দারকে, তখন কেন এই ভদ্রলোক ভিডিও বানাচ্ছে না, তখন কেন বলছে না যে এই সাউথ ইন্ডিয়ান ছবিটাতে ভুলভাল পোট্রিয়াল হয়েছে রয়ের টপ অফিসিয়ালদের ভারতবর্ষের, তখন কেন মুখ খুলছে না? তার কারণ ওটা সাউথ ইন্ডিয়ান ছবি। বলিউডকে নিয়ে নেগেটিভিটি করা এদের উদ্দেশ্য, খানদের ছবি নিয়ে নেগেটিভিটি করা এদের উদ্দেশ্য, সাউথ ইন্ডিয়ান ছবিতে দেখানো তখন কোনো অসুবিধা হয় না। আর এটা তো একটা ফিকশন রে বাবা, হিরো ভার্সেস ভিলেন, এই টাসেলটার মধ্যে অডিয়েন্স ইনভেস্টেড হয়ে গেলে, সেটা অডিয়েন্সের দেখতে মজা লাগলে, ইন্টারেস্টিং লাগলে, তখন তো ছবি সাকসেসফুল হয়ে যাবে। এটা তো যে কোনো অ্যাকশন ছবির ক্ষেত্রেই করার প্রচেষ্টা করা হয়, এটার থেকে কোনো বার্তা দেয়া হচ্ছে না। জনের ক্যারেক্টারটাকে একটা ইমোশনাল আর্ক দেওয়া হয়েছে, সেই ক্যারেক্টারটাকে একটা মোটিভ দেওয়া হয়েছে, প্রত্যেকটা রিভিউয়ার যারা ছবিটাকে রিভিউ করেছে এক্সেপ্ট দিস রিভিউয়ার, তারা কিন্তু প্রত্যেকে জনের পারফরমেন্স হোক, তার ক্যারেক্টার হোক, প্রত্যেকে প্রশংসা করছে। গোটা ছবিতে জনের ক্যারেক্টারটার পোট্রিয়ালি তো ভিলেন হিসেবে, তাকে তো ওভার পাওয়ার করার চেষ্টা করা হয়নি, বা তাকে তো ভালো দেখানোর চেষ্টা করা হয়নি ছবিতে, কোথায় তাকে ভালো দেখানোর চেষ্টা করা হলো? একটা ব্যাক স্টোরি দেখালে ক্যারেক্টারটার সঙ্গে অডিয়েন্সকে সিম্প্যাথাইজ করানোর চেষ্টা করা হচ্ছে, বা সেই ক্যারেক্টারটা ভালো এটা অডিয়েন্সকে বলা হচ্ছে, একেবারেই নয়। ওটা একটা মোটিভ দেওয়া হচ্ছে, ক্যারেক্টারটার কাছে কি রিজন আছে, তার কাছে কেন এটা একটা পার্সোনাল ভেন্ডেটা, সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, দ্যাটস ইট। সিনেমার একদম শেষ ভাগে যে ডায়লগটা শাহরুখের রাখা হয়েছে, কিংবা ট্রেলারেও যে ডায়লগটাকে স্পেস দেওয়া হয়েছিল যে একজন স্পাই কখনো এটা ভাবে না যে দেশ তার জন্য কী করেছে, একজন স্পাই সবসময় এটা ভাবে যে সে নিজে দেশের জন্য কী করতে পারে, এই ডায়লগটা থেকেই তো এই পুরো ছবিটাকে সাম আপ করে দেওয়া যায়। এই ডায়লগটা থেকেই তো বোঝা যাচ্ছে যে জনের ক্যারেক্টারটাকে কীভাবে পোর্ট্রে করাতে চাইছেন পরিচালক অডিয়েন্সের সামনে, এবং শাহরুখের ক্যারেক্টারটাকে কীভাবে সে পোর্ট্রে করাতে চাইছে অডিয়েন্সের সামনে। এই ইউটিউবার নিজের ভিডিওর একদম শেষে পাঠানের অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে, পাঠানের অ্যাকশন তার ভালো লাগেনি, এটা তার নিজস্ব মতামত, সে মতামত কারুর থাকতেই পারে যে না তার অ্যাকশন ভালো লাগেনি, তার VFX বাজে লেগেছে, খুব ভালো কথা, VFX সত্যি উইক ছিল, আমার নিজেরও খুব একটা ভালো লাগেনি, VFX-এর কাজ কিছু জায়গায় ঠিকঠাক, ম্যাক্সিমাম জায়গাতে দুর্বল মনে হয়েছে আমার, সেটা আমি রিভিউ করার সময় আপনাদেরকে জানিয়েছিলাম। কিন্তু এই যে বলা হচ্ছে যে অ্যাকশন ইললজিক্যাল, এমন জিনিসপত্র দেখানো হয়েছে, একটা বাসের ওপর দিয়ে যখন, একটা গাড়ির ওপর দিয়ে যখন জওয়ান আর শাহরুখ যাচ্ছে, দুটো হেলিকপ্টারকে বেঁধে রেখে দেওয়া হয়েছে দড়ির মধ্যে, সেই দৃশ্যটা তার ইললজিক্যাল মনে হয়েছে। কিন্তু সাউথ ইন্ডিয়ান ছবিগুলো যখন সে দেখে, সেখানে আর ইললজিক্যাল কোনো কিছু মনে হয় না, সেখানে অ্যাকশন সব ঠিক, খালি পাঠানের বেলা তার অ্যাকশনের সমস্যা। লজিকের কথা তার মনে পড়ছে পাঠানের অ্যাকশন সিকোয়েন্সের বেলা, সাউথ ইন্ডিয়ান ছবিগুলোর অ্যাকশন সিকোয়েন্সের বেলা লজিকের কথা তার বোধহয় মনে থাকে না, বা হতে পারে যে তার মনে হয় যে না সাউথ ইন্ডিয়ান ছবিগুলোতে যে ওভার দি টপ অ্যাকশন আমরা দেখি সেগুলো বোধহয় বাস্তবে সম্ভব, খালি পাঠানেরটাই সম্ভব নয়। যদি তার এটা মনে হয়ে থাকে তাহলে তার থেকে বলদ লোক আর কেউ হয় না। প্রত্যেকটা মাস ছবিতেই এরকম অ্যাকশন সিকোয়েন্সেস থাকে যেখানে কোনো লজিক নেই, এটা জেনেই মানুষ দেখতে যায়, এবং সেই লার্জার দ্যান লাইফ ব্যাপারটা মানুষ এনজয় করে, যে কারণেই মাস ছবিগুলো বা অ্যাকশন ছবিগুলো যেগুলো ওভার দি টপ ইন নেচার, সেই ছবিগুলো কিন্তু দারুণ কালেকশন করে, এটাই আমাদেরকে ইতিহাস বলছে। তো সেখানে পাঠানের বেলা আলাদা করে কেন সমস্যা হচ্ছে? ট্রিপল আর, সেখানে তো কত অ্যাকশন দৃশ্য রয়েছে যেগুলো রিয়েলিটিতে পসিবল নয়,
সেই ছবিটাকে কি আমরা ভালো বলছি না, প্রশংসা করছে না, সেটা কি বাইরের দেশগুলো তো যথেষ্ট প্রশংসিত হচ্ছে না? বলিউড দেখলেই, খান দেখলেই এই যে নোংরামিটা এই ইউটিউবার প্রত্যেকবার শুরু করে, এই বয়কট গ্যাংকে লিড করে একদম সামনে থেকে, এই ব্যাপারটা না সত্যি বলতে হজম হয় না। যদিও এদের বলাতে কিছুই যায় আসবে না, শাহরুখ খানের পাঠান সিনেমাটা ঠিকই কালেকশন করছে এবং কালেকশন আগামী দিনে করবে, মানুষের ভালো লাগছে। দেখুন, ছবিটা আমার ভালো লাগেনি, আমি রিভিউ দিয়েছি, কিন্তু আপনারা যদি আমার রিভিউ দেখেন সেখানে কিন্তু আমি আলোচনা করেছি কোনটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে, কেন লেগেছে না লেগেছে। এই ধরনের নোংরামিটা করা উচিত নয়। রিভিউ করুন, রিভিউটা আপনার কি ভালো লেগেছে, খারাপ লেগেছে, কেন লেগেছে না লেগেছে। মুভি রিভিউ করার কিছু তো নিয়ম রয়েছে, এই প্রোপাগান্ডার মানসিকতা থেকে মুভি রিভিউ হয় না। এটা ছিল আমার মতামত এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে। আপনাদের কি মতামত আপনারা অবশ্যই আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডের সঙ্গে। আমাদের চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।